মুসলমানদের খলিফা হযরত উমরের যুগ চলতেছি, উমরের ভয়ে বাঘ আর ছাগল বাঘ আর মহিষ এক জায়গায় পানি পান করে, যুগটা কেমন হতে পারে? হযরত উমর মুসলিম জাহানের খলিফা, হযরত উমরের যুগ চলতেছি ঠিক সেই সময়। তদানীন্তন যুগের সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটা রাষ্ট্র, রোম আর পারস্য। সেই রোম আর পারস্যের সম্রাট দুইজনে মিলে তাদের রাষ্ট্রের ভিতর থেকে কিছু কিছু অংশ ছেড়ে দিয়ে নতুন একটা রাষ্ট্র তারা বানাতে চায়। খেয়াল করবেন কি বলতে চাই, ওই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী বানাবে, কাকে বানাবে? কোলাঙ্গারনা বলেছে প্রধানমন্ত্রী বানাবে তাকে, ওই রাষ্ট্র তার হাতেও তুলে দিবে, যে হযরত উমরকে মেরে উমরের মাথা নিয়ে হাজির করতে পারবে না। আউযুবিল্লাহ, উমর রে মাইরা, হযরত উমরের মাথা যে এই দুই রাষ্ট্রের প্রধান রোম আর পারস্য সম্রাটের সামনে উপস্থাপন করতে পারবে তাকে নাকি, এই নতুন রাজ্যের যেটা ছেড়ে দিয়ে নতুন অংশ তারা করে নিছে এইটার নাকি প্রধানমন্ত্রী বানাইব। আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যেই উম্মতকে দেখলে ইবলিস পর্যন্ত রাস্তা ছাড়ে, আল্লাহু আকবার। আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যাকে দেখলে নজ দেশের বড় হুজুর মিস্টার শয়তানিয়া রাস্তা ছাড়ে, আর আমরা দেখলে কয় ইল্লা মাশাল্লাহ, যে না তুমি আমগো চাচাতো ভাই, কাছের লোক, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, শয়তান আমগরে দেখলে কয় আমার কাজ আর করা লাগবো না দোস্ত, আমার কাজটা তুমিই করতেছো, দায়িত্ব সব তোমাকেই দিছি, কথা কন না কে, ঠিক না? উমর ছিল এমন যাকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। এই জন্যেই তো আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ নবী একদিন মসজিদে নবীর থেকে বের হয়েছেন, হঠাৎ করে নবীজি তাকায় দেখেন শয়তান আসতেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, শয়তান আইতাছে, এটা সুবহানাল্লাহ। দেখেন ওয়াজ কারে কয়, আমগো দেশের পাবলিক বড় মারাত্মক, টান যদি দিতারে কি কয়ে টান মারছে, এইটা আর শোনার দরকার নাই, চিৎকার মেরে ফরে থাকা। তবে হ্যাঁ, সিলেটের লোক আমি এই ব্যাপারে বলবো একটু ব্যতিক্রম, সিলেটের লোকেরা ওয়াজ বোঝে, ঢাকায় অনেক জায়গায় গেলে যেন পিসাব বাবার একটা কিচ্ছু করলে লাভ মারে সত্তর এত উপরে উঠে গেছে, কথা কন্যাকে ঠিক কেনা জোরে বলে। আল্লাহর হাবিব বের হয়েছেন, নবীজি বলতেছেন ওই যে শয়তান আসতেছে, নাউজুবিল্লাহ, কোন আজকে শয়তানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, শয়তানের সঙ্গে আমার মোলাকাত হবে, একটু কথা বলবো, কারণ এই শয়তান তো আমার উম্মতের বন্ধু নয়, আমার উম্মতের দুশ্মন। আল্লাহর হাবিব সামনে দিকে আগাচ্ছেন, আগাইতে আগাইতে একটু সামনে গেছেন, হঠাৎ করে দেখেন শয়তান আর নাই, গেল কোথায় গেল কোথায়? হাদিসে আসে নবীজি পিছনের দিক দিয়ে তাকায় দেখেন উমর আসতেছে, নবীজি মুসকে হাসি দেয়া কয় সাহাবীরা রে উমর আসতেছে, বুঝতে পারছি এই জন্যে শয়তান রাস্তা সারা পালাইছে। আল্লাহ আকবার বলো না, আওয়াজ করে দুইবার আল্লাহ আকবার। আসতেছে কে, কথা কন, আসতেছে কে, সবাই সবাই আসতেছে কে, সাহাবীর নাম তো উমর, আল্লাহ আকবার, রসুল রসুল বলেন সাহাবিরা আমার উমর আসতেছে, এই জন্যই তো শয়তান রাস্তা ছাড়ছে, শয়তান বাতাস দিয়ে দিয়ে ছাড়ি দিছে, আল্লাহ অবস্থা খারাপ, আসতেছে কে, উমর আসতেছে। এটা কি নিয়ে যাবে নাকি, আরে ওয়াজের মাঝখানে এটা তো মারাত্মক সমস্যা, এটা আগে নিয়ে যাওয়া দরকার, আল্লাহ কবুল করো, আমিন কর, মিডিয়ার দরকার, স্যার আমগর তো দরকার নাই, কত মিডিয়া, এই যে আমার সাথে ঢাকা থেকে আসছে ওর ছয় চ্যানেল বাংলাদেশের নাম করা বিডি ওয়াজ, আজকের বয়ান আসবে বিডি টিভি সুজা রাস্তা বিডি ওয়াজ, আরে কতটা ছয়টা আছেন, তবে এগুলি দরকার, এগুলি দিয়েই তো কোরআন হাদিসের বায়ানগুলি সারা বিশ্বে প্রচার হচ্ছে, ঠিক কিনা বলুন? সেই উমরকে দেখলে শয়তান সারে চিন্তা করে দেখে উমরের মর্যাদা কত, এমনকি আল্লাহ নবী
তার পাক জবান থেকে বলেছেন, লাউকা না বাদি নবিয়ুন লাকা না উমর, আমার পরে যদি আল্লাহ পৃথিবীতে কাউকে নবুয়তি দিত, পয়গম্বরী দায়িত্ব দিত, নবীজি বলেন সেই দায়িত্ব আর কেউ পেত না, আমার সাহাবি হযরত ওমর পাইত। আল্লাহ আকবার, আমার সাহাবি ওমর পাইত। এবার খেয়াল করেন, সেই ওমরকে মারার জন্যে রোম সম্রাট আর পারস্য সম্রাট কইছে নতুন একটা রাষ্ট্র বানাইছি, ওমরের কল্লা যে আনতে পারবে। কল্লা বুঝেন তো নাকি, মানে সিলেটি ভাষা তো কল্লাই কয়, আমার সিলেটি ভাষা নাকি তাবা, আর ডাকা কয় মাতা, এক এক জায়গার এক এক ভাষা। ডাকা গেলে দেখবেন বাপে ডাকে পোলারে হালা, পোলারে বাপরে হালা, যত বেশি হালা কইব আমনে মনে করেন আপনার তত বেশি লাইক করে, পুরান ডাকার পাশাই হলো হালা। আমি আগে সদরঘাটে জমা পড়াতাম, এখন আমি গাজীপুর শহরে জয়দেবপুরে জমা পড়াই, তো আমারও মাশাল্লাহ খতিব সাহেব ছিলাম, কয়েক হাজার বার হালা কইছে, কষ্ট হচ্ছে নাকি। আর এইরকম বিষয় দিবেন একদিনে বয়ান হয়, এটা তো চার পাঁচ দিন দরকার মেয়ে, একদিনে এগুলি বয়ান করা যায় না। হা, খেয়াল করেন, খুব মনোযোগ লাগান, মনোযোগ লাগান, দিলের কান দিয়ে শোনেন। তো বলি নাকি কষ্ট হচ্ছে আপনাদের। একদিন মসজিদ থেকে জমা পড়িয়ে বের হচ্ছি, এয়ারপোর্টে যাব, খুব দ্রুত প্রোগ্রাম যশোরে ফ্লাইটে যাব। এমনিতে দেখি আমার এক মসজিদের শ্রোতা যে আমার বয়ান শুনে একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হয়েছে, তো ঢাকার বাসায় কইতেছে, কিরে আবেহালা হুজুর যাইতেছে গা, আমি একটু কাছে গেলাম, কানটা একটু সজাগ করে শুনি, এবার একটু পরে কিন্তু খুলি ক্ষতি ভালা ওয়াজ না করে মরে যাইব, বেহালায় না খায় মরে যাবো গা, আর কত ওয়াজ করবো, হালাইবি কিচ্ছু বুঝবার পারতেছে না, বকবি যেরকম লেদায় হালাইবি এরকম খালি ঠাস ঠাস করে ওয়াজ করে, বুঝেন না, এটা হলো ওকর বাসা। তাই হলে সিলেটে বলে কল্লা, ডাকায় কি মাতা, হযরত ওমরের কল্লা, ওমরের মাতা কে পারবে, ওমরের মাতা রোম আর পারস্য সম্রাটের সামনে এনে দিতে, তাকে নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানানো হবে। কি বুঝেন অপারটা কি, জানতেন হেন অপার, সাধারণ অপার না। আমরা একটা চেয়ারম্যানের অফার দিলে মানুষ মাইরে হলেও চেয়ার দরকার, অথচ চেয়ারম্যান দুই শব্দ মিললে একটা চেয়ার একটা ম্যান, বুঝেন না কি না কি না, বুঝেন না আল্লাহই জানে, একটা চেয়ার একটা, চেয়ার শব্দের সহজ বাংলা হলো কেদারা, ম্যান শব্দটা ইংরেজির অর্থ হলো মানুষ, দুই শব্দ যখন একত্রিত হয় তার নাম কি, চেয়ারম্যান, ম্যান আর কেদারা, এটা তো একটা চেয়ার, মানে এটা বদলে আনা যুগের পরিবর্তনে সোফা হয়েছে, এক যুগে তো সোফা আসেন না, চেয়ারই আসেন না, ছিল মুড়া, মুড়াও আসেন না, আম গাছ কি কয় কলা গাছের ফাতা কাটতে মানুষ মেহমান এলে বসতে দিত, ঠিক কিনা, আর এখন দিলে কেমত হয়ে যাবে, সিভিল সিংহে ফু দেওয়ার আগে দিয়ে লাইব, কত বড় স্পর্ধা, আমাকে আমাকে সম্মান করলো না, ঠিক কিনা বলো। এবার খেয়াল করেন যে কথা বলছিলাম, রোমার পারস্য সম্রাট ঘোষণা দিয়েছি যেই ওমরের মাথা এনে দিবি, কল্লা এনে দিবে, নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে বানানো হবে। একটা মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, কত বড় স্পর্ধা, হযরত ওমরকে সে হত্যা করতে চায়, কোনো রেওয়ায়তে আসে মহিলা না, একটা পুরুষই দাঁড়াইছে, হযরত ওমরের মাথা এনে হাজির করবে, রাষ্ট্রের প্রধান হবে, রাষ্ট্রের ক্ষমতা তার হাতে চলে যাবে, কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে। এই সাহস করে সুদূরসী পারস্য দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা দিকে রওনা করেছে, হযরত ওমরের মাথা এনে রোম আর পারস্য সম্রাটের সামনে হাজির করবে। এবার অনেক কষ্ট করে, অনেক দূর সফর করে, ক্লান্ত শান্ত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারার ভিতরে গিয়া প্রবেশ করে ফেলেছে, প্রবেশ করে মদিনায় গিয়া মদিনার সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেছে, ওরে মদিনার সাহাবিরা জানতে চায় তোমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে, সাহাবিরা কয় প্রধানমন্ত্রী নাই, আমাদের মুসলমানদের নেতা যিনি তাকে বলা হয় খালিফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই বুঝি তোমাদের খালিফা কি, মুসলমানদের খালিফা কি, সবাই বলে মুসলমানদের খালিফা ওমর, কয় শুনেছি তার অনেক দূরদর্শিতা, অনেক সাহস, অনেক প্রতিভা,
মনটা চায় তাকে একবার দেখার জন্যে, বলতে পারো কি সে কোথায় কোথায় গেলে তাকে পাওয়া যাবে? মদিনার সাহাবিরা কয়, এই মুহূর্তে যদি তাকে তালাশ করতে হয় সামনে যাও, গিয়ে একটা দুধের বাজার আছে, মানুষ দুধ দহন করে ওই বাজারে বিক্রি করে। আমাদের খলিফা মুসলমানদের প্রধান যিনি আল্লাহু আকবার, তিনি সেই বাজারে গিয়ে দেখেন দুধ বিক্রি যে করে, যারা বিক্রি করে এরা দুধের সঙ্গে পানি মিশ্রিত করে কিনা সেই পরীক্ষা তিনি নিজের হাতে করে। একটা মুসলমান রাষ্ট্রের প্রধান চিন্তা করেন তার ভিতরে কেমন মানবতা, তার ভিতরে কেমন চিন্তা চেতনা, ঠিক কিনা বলো? যান ওইখানে, যান দুধ বাজারে গিয়ে হযরত ওমর কি পেতে পারেন? তিনি টেস্ট করে কে দুধের সঙ্গে পানি মিশায়। ওই দিনে এক লোক এসে বলতেছে, হুজুর আমি দুধের সঙ্গে পানি মিশাই না, পানির সঙ্গে দুধ মিশাই। আসেনি এরকম কিছু পাবলিক? অবশ্য হুজুর আপনাদের এলাকায় নেই মাশাল্লাহ, এই এলাকা তো আর ওই রকম গরু টরু নাই, বিভিন্ন এলাকায় আমি যশোর টশোর বিভিন্ন অঞ্চলে মাহফিল করি, তো তো নীলফামারি ওইগুলাতে লালমনির হাটে ওইগুলোতে দুধ দহন করে ওরা ফ্যামিলি চালায়। এরা দুধের সঙ্গে পানি মিশ্রিত করে না, পানির সঙ্গে দুধ মিশায়। কি বলেন, জায়েজ তো নাকি? জায়েজ। গাড়ের নাম কি? গাড়ের নাম গর্তনা, ঠিক কিনা বলুন? এবার ওই লোকটা মদিনার দুধের বাজারে গিয়েছে, হযরত ওমরকে তালাশ করে পায় নাই, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছি মুসলমানদের নেতা হযরত ওমর কোথায়? ওমরকে আমি একটা বার দেখতে চাই। এবার এক সাহাবী বলে, একটু আগে তো তিনি দুধের বাজারে ছিলেন, এখন টাইম কয়টা হয়েছে গড়ির দিকে তাকাও, এখন কাইলোলা করার টাইম, রেস্ট নেওয়ার টাইম, হযরত ওমর এখন আর দুধের বাজারে নাই, হযরত ওমরকে যদি পেতে হয় আমাদের নেতা আমাদের বাদশাকে পেতে হলে রাজমহলে পাবে না, আন্দর মহলে পাবে না, আমাদের নেতাকে যদি পেতে হয় ওই সামনে যাও, গিয়ে দেখো একটা খেজুরের গাছ, খেজুরের চায়ার নিচে এই মুহূর্তে আমাদের নেতা কাইলোলা করবে, আরাম করবে। সুবহানাল্লাহ। বাইরা আমার এবার খেয়াল করুন, কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমি কিন্তু এই চিল্লা চিল্লির ওয়াজেন বাদ দিয়ে দিচ্ছি, আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা চিল্লা ছিল, এটা দিন নাই, এটি বাদ, এই ওয়াজ দিয়ে চোয়া চলবে না, বুঝে শুনে দুই চারটা কথা বলবো, ঠান্ডা মাথায় খুব দিলের কান দিয়ে কথাগুলি শুনতে হবে, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, ওহো, সাড়ে বারোটার ভিতরে শেষ করা লাগবো কি? সাড়ে বারোটার ভিতরে শেষ করবো নাকি? যাক, আমি বুঝছি কর্তৃপক্ষের কথা আমাকে মানতে হবে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আমি যা সাড়ে বারোটার বি, তবে সাড়ে বারোটা তো শেষ করা যাবে না তো, আরেকটু আরেকটু আপনারা কি বয়ান কি চলবে? কথা কেন, বয়ান কি চলবে? দুইবার বলতে হবে, চলবেই চলবে, আবার বলে মাশাল্লাহ। এটা এটা আমার ডায়লগ, ঠিক কিনা কোন অসুবিধা হচ্ছে? বিরক্ত হচ্ছেন? ক্লান্ত হচ্ছেন? হুজুর আমার তো মনে হচ্ছে এই পাবলিকের পেটে অনেক ক্ষুধা, এদেরকে এই দশ বিশ মিনিট দিলে কাজ হবে, তবে এইবার থাক, কর্তৃপক্ষের কথা থাক, যদি আবার ভবিষ্যতে কখনো আসে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, লম্বা ছোড়া কর্তৃপক্ষের কথা অবশ্যই মানতে হবে। না না, আমার আমি সেটা বলি নাই যে আমাকে চাইতেই হবে, আমি বলতেছি যদি কখনো রিজিক থাকে ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? কামলা ভালো হইলে তো কাজের অভাব নাই, আগে ওয়াজ তালাশ করছি, গিয়া কইছে কামলা ভালো একটু লাগাই দেখেন না, এখন আঙ্গুরে এখন তালাশ করে মানছে বেশি দেয়, কথা কান নাকি, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? তবে আমি জানি আপনারা বড় বড় মুফাসসিরদের বয়ান শুনেন, আমার বয়ান শুনে আপনারা তো মজা পাবেন না, এটাই চূড়ান্ত বাস্তব কথা, কারণ ওনারা অনেক বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ, ওনাদের বয়ান শুনেছেন তো, আমাদের মতো ছোটোখাটো বক্তাদের বয়ান শুনে আপনাদের কাছে ভালো লাগবে না। যাক, সময় নষ্ট করা যাবে না, আমি যেই কথা বলতে চাই, ওই যে সামনে যাও মুসলমানদের খলিফা মুসলমানদের নেতা হযরত ওমর খেজুরের গাছের নিচে এখন আরাম করতেছি, রেস্ট করতেছি, একটু সামনে যাও, লোকটা গিয়ে দেখি সত্যি হযরত ওমর খেজুরের গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। এবার লোকটা ভাবছে,
হাতে ছিল তরবারি, কাছেই তরবারি, তরবারিটা একটু হাত দেয় আর মনে মনে সাহস করে আর টেস্ট করে এই মুহূর্তে যদি চান্সটা লাগাইতে পারি, উমরের গলায় যদি তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারি, তাহলে তো একটা রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যাব। আমার ভাইয়েরা, লোকটা বলে যখন আমি মনে মনে কল্পনা করতেছিলাম, এমনিতে আমার চোখের ভিতরে একটা বিষয় আমার চোখের ভিতরে ধরা পড়লো, সেই বিষয়টা কি? লোকটা বলে আমি তাকায় দেখি হযরত ওমর ঘুমায়, ওমরের পায়ের কাছে মাসি, মাসি ওমরের পায়ের কাছে এসে নড়াচড়া করে, মাসি যখন এসেছে ওমর মাসি নড়াচড়া করার কারণে তাড়াতে হয় না, একটা বাঘের লেজ আল্লাহু আকবার নরম লেজ দিয়া ওই ওমরের পায়ের নিচের মাসি ওই বাঘের লেজ দিয়া সে নিজেই সরাচ্ছে জোরে করে আল্লাহু আকবার। হযরত তোমার ঘুমাচ্ছে আর বাঘের লেজ ওমরের মাসি 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 দৌড়াচ্ছে, তাহলে চিন্তা করে দেখেন সেই ওমরের পাওয়ার কত, সেই ওমরের মর্যাদা কত। লোকটা যখন এটা দেখেছে দেখে তো আশ্চর্য হয়ে গেছে, আল্লাহু আকবার, জোরে বলো জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু। লোকটা বলে আমি কাকে মারতে আসছি, যার এত শক্তি ঘুমাইলে পরে বাঘের লেজ, বাঘের লেজ ওমরের পায়ের নিচে মাসি দৌড়ায়, এই উমরের কি পাওয়ার, কি মর্যাদা, কি শক্তি, উমরের এই পাওয়ার কোথা থেকে আসলো, উমরের এই পাওয়ার রোহানি পাওয়ার, উমরের এই মর্যাদা আসলো আল্লাহর কোরআনের কারণে, উমরের এই মর্যাদা এসেছে আল্লাহর কোরআনের আদর্শ নবীর চরিত্র ধারণ করার কারণে। হযরত ওমরকে আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিছে, যেই লোকটা ছিল নবীর যুগে সবচাইতে বড় সন্ত্রাস, আর আল্লাহর কোরআন কোরআনের নির্দেশ অনুযায়ী নবীর চরিত্র গ্রহণ করার কারণে হযরত ওমরের পায়ের নিচে মাসি দৌড়ায় বাঘের লেজ, এই পাওয়ার একমাত্র কোরআন আর কোরআনের চরিত্রের কারণে, ঠিক কিনা? নবীর যুগের পরিবর্তন, আমি আগেই বলেছি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ 23 বছরের হায়াতি জিন্দেগি দিয়ে পাঠাইছেন, নবীজি এই 23 বছরের সার সংক্ষেপ কথা হলো, আল্লাহর নবীজি এই 23 বছরের জিন্দেগি দিয়া একটা সমাজ বিনির্মাণ করছেন, এই সমাজ বিনির্মাণের হাতিয়ারটাই ছিল নবীজির আদর্শ। আমার বলার ইচ্ছা ছিল এই 23 বছরে কেমনে আল্লাহর রসুল পরিবর্তন করলেন, টাইম নাই আল্লাহ লম্বাও করতে চাই না, শেষ এই কথাটা আপনাদের কাছে পৌঁছায় দিতে চাই। আমার নবীজি মাত্র 23 বছরের জিন্দগি দিয়া মহান চরিত্রের মাধ্যমে যদি একটা সমাজ পরিবর্তন করতে পারে, আমরাও যদি আদর্শ সমাজ গঠন করতে চাই, আল্লাহর কোরআনের নির্দেশ আদর্শ চরিত্র যদি গ্রহণ করি, আল্লাহর কসম আমাদেরই সমাজও পরিবর্তন হবে, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাস্তাগিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু তুদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহু আকবার, আল্লাতি হিয়া আহসানু ফাইদান লাদি বাইনাকা ওয়া বাইন নাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিউন হামীম। জাহিলিয়াতের যুগে মানুষগুলি মনে করত কাহারও স্ত্রীর গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্ম নেই, মনে করতো তার কপাল খারাপ, কপাল ভালো না, অথচ কন্যা সন্তান এই পৃথিবীর কেউ দেয় না, ছেলে মেয়ে দেয় একমাত্র কে, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা, আল্লাহ
আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর জন্যে আসমান জমিনের কর্তৃত্ব নেতৃত্ব, আমি যা কি চাই আমি যা চাই তা সৃষ্টি করি, আমি যা কি চাই তাকে ছেলে সন্তান দিই, আর যা কি ইচ্ছা ওয়া হাবুলি মাই এখনো কমায়াসা ওয়া হাবুলি মাই আসা অজুক, আমি যা কি চাই তাকে ছেলে দিই আর যার চাই আমি মেয়ে দিই, আর যা কি চাই তাকে ছেলেও দিই না মেয়েও দিই না, আর যা কি চাই আমি আল্লাহ বাজা রাখি, ছেলেও নাই মেয়েও নাই, ঠিক কিনা? বাইরা আমার এমন এক যুগে আল্লাহর হাবিব পৃথিবীতে আসলেন, যে যুগের মানুষগুলির এমন মোড মাইন্ড ছিল, এমন চিন্তা ধারণা ছিল, ওরা মনে করত কন্যা সন্তান হইলে কপাল খারাপ, কি অবস্থা হতে পারে আপনার আমার নবী আর ঈসা পয়গম্বর পর্যন্ত প্রায় 570 বছর সময়কাল অতিবাহিত হয়ে গেছে, কোনো নবী নাই, কোনো নদীর নাই, কোনো বাসীর নাই, জাহান্নামের ভয় প্রদর্শনকারী কেউ নাই, জান্নাতের সুসংবাদ প্রদানকারী কেউ নাই, সকল মানুষগুলি হাত বাড়া দিয়া মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমাদের ভিতরে এমন একজন মানুষ তুমি প্রেরণ করে দাও যিনি এসে এই যুগটাকে পরিবর্তন করে দিতে পারে। হযরত ঈসা পয়গম্বরের 570 বছর পরে মহান আল্লাহ এই দোয়া কবুল করে, আল্লাহ তার হাবিব হাবিবুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করত না, ওই নবী বিশ্ব নবী করুণার আদান নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। নবীজি পৃথিবীতে এসে দেখেন এই সমাজের অবস্থা ভালো না, কেমনে সমাজ পরিবর্তন করবেন? আল্লাহ বলে নবীকে, আপনাকে তো সমাজ সংস্কার করার জন্যে পাঠিয়েছি, টেনশন নাই, এই সমাজ পরিবর্তন করার হাতিয়ার দিলাম একটা, সেটা হলো আদর্শ চরিত্র, আপনার মহান চরিত্র দিয়া এই সমাজ আপনি পরিবর্তন করবে। আল্লাহ পাক তার হাবিবকে একটা চরিত্র দিলেন। দেখেন কথা লম্বা করলে আমি অনেক লম্বা করতে পারি, আর সব বনাস হওকা 12টা তো বাইতে গেছে, গা 12:30 কর্তৃপক্ষ কইছে সর্বোচ্চ 12:30, যার লগে আমি আলাপ করছি নাকি আর একটু বাড়বে নাকি, সেহেড়ি তেলে আজকে এখানে খাওয়া লাগবো নাকি, বাপসাপ তো বেশি খারাপ, অবস্থা তো বেশি ভালো বোঝা যাচ্ছে না, তবে টাইম কম। হ্যাঁ 12:45 এর ভিতরে ইনশাল্লাহ কথা শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইদনিল্লাহ বিফাদলিল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ পাক তার হাবিবকে পাঠাইলেন, একটা অস্ত্র দিলেন, এটার নাম কি? চরিত্র, আখলাক। নাম কি বলে না, বলে না, এটার নাম কি? এটা আদর্শ চরিত্র গঠনে কোরআনের নির্দেশ দিয়েছেন, বুঝেন না? হে আমরাই তো দিয়েছেন এটা, আল্লাহ পাক এই সমাজ পরিবর্তনের জন্যে একটা অস্ত্র দিলেন, এই অস্ত্রের নাম কি? চরিত্র, আখলাক, আখলাক, আখলাক। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে চিল্লায় চিল্লায় কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কোরআন শরীফের বেলায় আল্লাহ পাক কোরআনে আজিম বলেছেন, আবার নবীর চরিত্রের সনদ দিতে গিয়েও আজিম বলেছেন, আল্লাহু আকবার। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রান মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনাকে তো আমি খুলুকে আযীম দিয়েছি, আখলাক চরিত্র, এমন চরিত্র দিয়েছি সর্বোচ্চ শিখরে আমি আপনাকে পৌঁছে দিয়েছি, আল্লাহু আকবার বলা যাবে কি? মহান এক চরিত্র দিয়া আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইলেন।
রসুল পৃথিবীতে আসলেন, হায়াত পাইলেন কত বছর বলে না সবাই? আরে ভাই এগুলো বললেও তো সবাব, অন্তর থেকে দিলটা খুলে বলেন না, নবীজি পৃথিবীতে এসে হায়াত পেলেন কত বছর? সবাই বলেন কত বছর? আহারে আফসোস লাগে, আয় যুবক পোলা, আয় যুবক পোলা, একটু জিজ্ঞেস করেন একটা যুবককে কত কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, কইবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ আফসোস লাগে। যুবক কোন অভিনেতা তোর মডেল হতে পারে না, কোন খেলোয়াড় তোর মডেল হতে পারে না, এই পৃথিবীতে তোর মডেল হচ্ছেন একমাত্র আল্লাহর বন্ধু তোমার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই সবাই অন্তর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী হচ্ছেন মডেল, আদর্শ সমাজ গঠনের মডেল। নবীজি তার মহান চরিত্র দিয়া আদর্শ একটা সমাজ গঠন করেছিলেন। 63 বছরে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এর ভিতরে 40 বছর তো নবীজি শুধুমাত্র নবী ছিলেন, নবুয়ত পেয়েছিলেন 40 বছর একদিন হওয়া পড়ে। এই এই জীবনটা, এই যে 23 বছরের জীবন, যে যাবে আমি বদুয়া দিতে পারি, যদি কারণ ছাড়া ওঠেন বাড়ির যে যান আজ এলের সঙ্গে সাক্ষাৎ হইতে পারে, ঠিক কিনা মিঠা আল্লাহ হেফাজত করুক। এই দু আমি কারো জন্য বদুয়া কারোর জন্য করি না, কিন্তু আমি মুসাফির, যদি বদুয়া হিসাবে পড়ে সমস্যা হবে, খেয়াল করবেন আমরা একসঙ্গে যাবো ইনশাআল্লাহ, এক একটা লোক উঠবেন না। আমি জানি আপনারা খুব ভালো চরিত্রবান মানুষ, আপনারা এই সমাজে চরিত্র আছে, কারণ যেই সমাজের মানুষের ভিতরে কোরআন আছে এই সমাজের মানুষের ভিতরে আদর্শ চরিত্র আছে, ঠিক কিনা বলুন? আপনারা যে আদর্শ চরিত্রবানের বাস্তব প্রমাণ কোরআনের তাফসির। রমজান মাসে না হয় কেমনে হ্যান্ডেল করে কোরআন, এটা আমি শুধু আজকে না, আমি অনেক জায়গায় বলবো ইনশাআল্লাহ, আপনাদের উদাহরণটা দেব, আপনাদেরকে আমি দৃষ্টান্ত দিয়ে সারা বাংলাদেশে ওয়াজ করব, যে না আছে কিছু লোক এরকম আছে কোরআন প্রেমিক, এরকম কিছু আছে, খেয়াল করেন। এই যে 40 বছরের জিন্দগি তো রসুল নবী ছিলেন, এর আগেও নবী, কিন্তু নবুয়ত পাইছিলেন 40 বছর একদিন হওয়ার পরে। এই জীবন ছিল কত বছর? 23 বছর, আলহামদুলিল্লাহ। এত বছর যাবৎ ওয়াজ শোনেন, এরপর আওয়াজ দেন না, মানে খালি বক্তার কাছ থেকে আওয়াজ চান না, 23 বছর, কত বছর চিল্লে বলো, কত বছর? এই এই 23 বছরের জিন্দগি, এখান থেকে আমি যে বিষয়টা বোঝাতে চাই যে কেমনে নবীজি আদর্শ চরিত্র দিয়া নবীজির সিরাত কোন জীবনটা অনুসরণীয়, সেখান থেকে কেমনি সমাজটাকে আদর্শ সমাজ আল্লাহর রসুল করেছেন, সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। 13 বছর আল্লাহর হাবিব ছিলেন মক্কায়, মক্কাতুল মুকাররমা, 10 বছর ছিলেন মদিনাতুল মুনাওয়ারা। আপনারা জানেন তো নাকি 13 আর 10 কত? যোগ দেন, 13 আর 10, 13 আর 10, 23। একটু খেয়াল করেন, মাত্র 23 বছরের জীবন দিয়া আল্লাহ রসুল তার সমাজটাকে কেমনভাবে পরিবর্তন করছেন, যে নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর রসুল তার জবান থেকে বলেছেন, খাইরুল করুনি কারণী সুম্মাল্লাদিনা ইয়ালুনহুম সুম্মাল্লাদিনা ইয়ালুনহুম, নবীজি বলেছেন আমার যুগটাই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ, এরপরে রসুল বলেছেন আমার পরের যুগ হচ্ছে সাহাবাই কারামের যুগ। এই 23 বছরে এমন একটা পরিবর্তন আনছেন, এই কথাটাতে আবার ফেরত আসবো, নবীজি পরিবর্তন আনার কারণে সাহাবিদের যুগেও এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যে হযরত উমর যখন নবীজির আদর্শ গ্রহণ করছে, কোরআন গ্রহণ করেছে, নবী নাই তো হযরত উমরের মর্যাদা এত বাড়ছে, বাঘের লেজ দিয়া আল্লাহ পাক হযরত উমরকে মাসি সরাইছেন, উমরের পায়ের নিচ থেকে তালু থেকে মাসি সরাইছেন, বাঘের লেজ দিয়ে। একটা কোরআন আর একটা চরিত্রে এমন পরিবর্তন হয়েছে, বলবো না কিনা অসুবিধা হচ্ছে,
এই এই 23 বছরের জীবন এটা তো আপনারা জানেন, অনেকেই জানেন, এটি বললে বলবেন হুজুর এটি আর কত সম্ভব। এটাকে একটু শেষে একটু সংক্ষেপ করে আপনাদেরকে বলবো, এর আগে শুনে রাসূল যে বলেছেন এই 23 বছরে আদর্শ সমাজ গঠন করে আল্লাহর রাসূল যে বলেছেন খাইরুল করুনি কামনি সোম্মাল্লাজিনা ইয়ালুনাহুম সোম্মাল্লাজিনা ইয়ালুনাহুম, আমার যুগ তো সর্বশ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগ এর পরের যুগ, এরপরে যত যত দূরে আসবে তত নিম্নে চলে আসবে। কথা কন্যাকা ঠিক কেনা পিঠে আজকে দেখেন না চরিত্রের অবস্থা আমাদের সমাজে এমন হয়েছে, আলেমকে মাইরাও কয় ইমান ঠিক আছে। চিৎকার মাইরা কন কথা ঠিক না ঠিক জুড়ে বলেন হুজুর মাইরাও চরিত্র ঠিক ইমান ঠিক। কোন দেশে বাস করেন আমার কাছে এসে বলতেছে হুজুর কাজটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ খুব ভালো করছে, আমারে বলতেছে। এটা কি কিয়ামতের লক্ষণ নয় কি? আজকে 9টা 10টা 15টা নারীর দাম আছে, আলেমের দাম নেই। কথা বলছো না কেন? আওয়াজ করে চিৎকার মেরে জোরে বলো, 5-10টা নারীর দাম আছে, কলঙ্গার মেয়ের দাম আছে, আলেমের দাম নাই। যদি থাকতো এরম জাল মাসে আলেম জালেমের কলঙ্গারদের জেলখানায় বন্দি থাকতো না। আওয়াজ করে চিৎকার মাইরা কও কথা ঠিক না ঠিক? এই যুগই তো আমরা বাস করছি, এটা কিয়ামতের আগের যুগ। আল্লাহ রাসূল বলেছেন ইদা বুসিদাল আমর ইলা গায়র আহলিহি ফান্তাজিরু সাআ, নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে অযোগ্য ব্যক্তিগুলিকে যোগ্যতার আসনে বসানো হবে। আজকে মনে করে হুজুর মারলে ইজ্জত বাড়বো, আলেম মারলে ইজ্জত বাড়ে, এবং ঠিকই বাংলাদেশে অনেক চাকরিজীবীর প্রমোশন হয়েছে। তবে তাদেরকে বলি অপেক্ষা কর, কবরে তো যাবি, সিভানিল্লা কেমনে কাজ কথা কন না কে? দুনিয়াতে সরকারি দল বিরোধী দল, আমি কোনো দলের লোক না। আবার ভাবতে পারেন হুজুর আমনে আবার কোন দলের লোক? আমি উলাইকা হিজবুল্লাহ, আমি আল্লাহর দলের লোক ঠিক কিনা বলেন? তো দুনিয়াতে দেখবেন যে সরকারি না, এই কথাটি বললে আবার একটা করবেন নাকি? আমি আবার কোনো রাজনীতি কথা বলতেছি না, জাস্ট একটু ফর এক্সাম্পল দৃষ্টান্ত দিয়ে কথাগুলি বলছি নাকি বলা যাবে না? যাবে যাবে যাবে, আমার বুকের তাজা রক্ত দিবার পরেও বলবো। একটু টেস্ট করলাম আর কি, আপনাদের ভিতরে কি অবস্থা টেস্ট করলাম কথা কন্যাকে ঠিক না ঠিক? এই যে দেখেন না, আহা কি বলবো, আহ কলিজা আজকে ফেটে যায়, বলার কোনো বাসা নাই, সর্ব অঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথায়? কয়টা কইবেন আর কয়টা রাখবেন? কে বলবে এগুলি? এই দায়িত্ব কে নিবে? কেউ তো বলতেও চায় না। এই তো আমাদের সমাজের চূড়ান্ত বাস্তবতা। দেখলেন না আপনারা কিছুদিন আগে এক নষ্টা মেয়ে ধরা পড়ছে মদের ভারে, গেছে জেলখানায়। জেলখানা কি জামায়া না তোর চলে নাকি? কিন্তু উনি তো জেলখানায় গিয়া এত জামায় না আদর পাইছে, মেহেদিও লাগাইয়া বেরিয়েছে। মেহেদি লাগাইয়া বেরিয়েছে, দুঃখজনক হলে সত্য। আমার দেশের কিছু সাংবাদিক, সম্মানিত সাংবাদিক, কিছু সাংবাদিক আর কিছু সাংঘাতিক, এটা কিন্তু এক না। কথা বলো, আওয়াজ করে চিল্লা এখন ঠিক কিনা? দুইবার ঠিক কিনা? এই সাংঘাতিকেরা একবার জিজ্ঞেস করলো না, ম্যাডাম আপনি যে গেলেন, গেলেন তো জিন্দানখানায়, এখানে আপনাকে মেহেদিটা কে দিল? কথা কন্যাকে বের হয়ে আসলেন, জাতিকে তিনি সংবাদ দিলেন তিনি গর্ভবতী, প্রেগনেট। শোনেন না আপনারা? দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন? আহারে আপনাদের দেশে মনে হয় পেটে বাচ্চা আগে হয় বিয়ে পরে হয়, কথাটা বুঝে নেই নাকি? আল্লাহ জানে, এ বুঝেন আমার কথা নাকি? আপনাদের দেশে কি পেটে বাচ্চা আগে হয়?
নাকি বিবাহ আগে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিয়া আগে হয়, পেটে বাচ্চা পরে হয় নাকি? তো তিনি গর্ভবতী আগে হইলেন, বিয়া করলেন পরে, কিন্তু একটা সাংঘাতিক জিজ্ঞাসা করল না যে এই বাচ্চা আসলো কই থেকে? কিন্তু দুঃখজনক হলে সত্য, আলেমদের বেলায় বিচার একরকম, আর ওই কোলাঙ্গার নষ্টা ব্রাস্টা পদ্রষ্টা মহিলাদের বেলায় বিচার আরেক রকম। অপেক্ষা কর, বলছিলাম ওই যে ওই 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 কথা, দুনিয়াতে সরকারি দল বিরোধী, এই আমি কোনো দলের কথা বলবো না, জাস্ট ফর এক্সাম্পল, সরকারি আর বিরোধী, এমন সরকারি যেই হোক সব মাপ, সব মাপ, বিরোধী দল ভালো হইলেও ভিড়ে, খারাপ হইল আল্লাহ কয়। অপেক্ষা কর, মল্লে পরেও একদল হইব সরকারি আর একদল হইব বিরোধী, মল্লে পরে কবরে আলেম রইব সরকারি আর তোদের মতো কোলাঙ্গাররা হইব বিরোধী, গিয়া দেখ কেমনে খাওয়ন লাগে। কথা কয় না আলেমরা কি কবরে গেলে? কথা কয় না আলেমরা কি কবরে গেলে? আলেমরা কি আওয়াজ করে বলো, কবরে গেলে আলেমরা কি? সরকারি 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 হইলে সব ফ্রি, হোয়ারসেলান ফ্রি, পাতলা ভাঙানো ফ্রি, কথা কন না কে সব ফ্রি, কবরে আলেমরা হবে সরকারি। আর তোরা যারা আলেমদেরকে আজকে কষ্ট দিচ্ছিস, আলেমদেরকে জালেমের জিলদানখানায় বন্দি রাখতেছিস, মনে রাখ কবরে গেলে তোরা হবে বিরোধী, ফিদা মাসাল্লা একটাও মাটিত পড়বে না, যেটা পড়বো এটাও আবার উড়ায় মারবো। যাক কথা শেষ, আসুন যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব বলেছেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার পরিব সাহাবীদের যুগ সবচেয়ে দামি যুগ, শ্রেষ্ঠ যুগ। সাহাবীদের যুগের কথা আপনাদেরকে শুনাই, আল্লাহর কোরআন আর আদর্শ চরিত্র গঠন করার কারণে হযরত ওমরের কথা বলছিলাম, যে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মাকাম দিয়েছে, হযরত ওমরের আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। সেই ওমর নবী নাই, আবু বকরের যুগ চলে গেছে, হযরত আবু বকরের পরে মুসলিম জাহানের খলিফা হযরত ওমর নির্বাচিত হয়েছে। কে নির্বাচিত হয়েছে? খুব ঠান্ডা, আরে ওয়াজ করান দিত না রে, তুমি আবার এত জোরে দিও কানের গুড়াতে, গরম এই যে গাড়ির বিয়া কত বোঝায়, এই গাড়ির বিয়া ওয়াজ করে বুঝলেন, আপনারটা রাহেন আমারটা শুরু হোক, বুঝলেন নাই কি কইছি, কথা কান ঠিক কে? নবীর যুগ নেই, আবু বকরের যুগ নেই, মুসলমানদের খলিফা হযরত ওমরের যুগ চলতেছি। ওমরের ভয়ে বাঘ আর ছাগল, বাঘ আর মহিষ এক জায়গায়, এক জায়গায় পানি পান করে, যুগটা কেমন হতে পারে? হযরত ওমর মুসলিম জাহানের খলিফা, হযরত ওমরের যুগ চলতেছি ঠিক সেই সময়। তদানীন্তন যুগের সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটা রাষ্ট্র, রোম আর পারস্য। সেই রোম আর পারস্যের সম্রাট দুইজনে মিলে তাদের রাষ্ট্রের ভিতর থেকে কিছু কিছু অংশ ছেড়ে দিয়ে নতুন একটা রাষ্ট্র তারা বানাতে চায়। খেয়াল করবেন কি বলতে চাই, ওই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী বানাবে, কাকে বানাবে? কোলাঙ্গারনা বলেছে প্রধানমন্ত্রী বানাবে তাকে, ওই রাষ্ট্র তার হাতেও তুলে দিবে, যে হযরত ওমরকে মেরে ওমরের মাথা নিয়ে হাজির করতে পারবে না। আউযুবিল্লাহ, ওমর রে মাইরা, হযরত ওমরের মাথা যে এই দুই রাষ্ট্রের প্রধান রোম আর পারস্য সম্রাটের সামনে উপস্থাপন করতে পারবে তাকে নাকি, এই নতুন রাজ্যের যেটা ছেড়ে দিয়ে নতুন অংশ তারা করে নিছে এইটার নাকি প্রধানমন্ত্রী বানাইব। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যেই উম্মতকে দেখলে ইবলিস পর্যন্ত রাস্তা ছাড়ে, আল্লাহু আকবার। আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যাকে দেখলে নজদেশের বড় হুজুর মিস্টার শয়তানের রাস্তা ছাড়ে, ঠিক
আর আমরা দেখলে কয় ইল্লা মাশাল্লাহ, যে না তুমি আমগো চাচাতো ভাই, কাছের লোক, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল। শয়তান আমগরে দেখলে কয় আমার কাজ আর করা লাগবো না দোস্ত, আমার কাজটা তুমি করতেছ, দায়িত্ব সব তোমাকেই দিছি, কথা কন্যাকে, ঠিক না? উমর ছিল এমন যাকে দেখলে শয়তান রাস্তা সারে। এই জন্যেই তো আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী একদিন মসজিদে নবীর থেকে বের হয়েছেন, হঠাৎ করে নবীজি তাকায় দেখেন শয়তান আসতেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, শয়তান আইতাছে এটা সুবহানাল্লাহ। দেখেন ওয়াজ কারে কয়, আমাদের দেশের পাবলিক পাবলিক বড় মারাত্মক, টান যদি দিতারে কি কয়ে টান মারছে, এইটা আর শোনার দরকার নাই, চিৎকার মেরে ফরে থাকা। তবে হ্যাঁ, সিলেটের লোক আমি এই ব্যাপারে বলবো একটু ব্যতিক্রম, সিলেটের লোকেরা ওয়াজ বোঝে। ঢাকায় অনেক জায়গায় গেলে পিসাব বাবার একটা কিচ্ছু করলে লাভ মারিয়া সত্তর এত উপরে উঠে গেছে, কথা কন্যাকে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহর হাবিব বের হয়েছেন, নবীজি বলতেছেন ওই যে শয়তান আসতেছে, নাউজুবিল্লাহ, কোন আজকে শয়তানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, শয়তানের সঙ্গে আমার মোলাকাত হবে, একটু কথা বলবো, কারণ এই শয়তান তো আমার উম্মতের বন্ধু নয়, আমার উম্মতের দুশ্মন। আল্লাহর হাবিব সামনে দিকে আগাচ্ছেন, আগাইতে আগাইতে একটু সামনে গেছেন, হঠাৎ করে দেখেন শয়তান আর নাই, গেল কোথায় গেল কোথায়। হাদিসে আসে নবীজি পিছনের দিক দিয়ে তাকায় দেখেন উমর আসতেছে, নবীজি মুসকে হাসি দেয়া কয় সাহাবীরা রে উমর আসতেছে, বুঝতে পারছি এই জন্যে শয়তান রাস্তা সারা পালাইছে। আল্লাহ আকবার বলো না, আওয়াজ করে দুইবার আল্লাহ আকবার। আসতেছে কে কথা কন, আসতেছে কে, সবাই সবাই আসতেছে কে, সাহাবীর নাম তো ওমর, আল্লাহ আকবার, রসুল রসুল বলেন সাহাবিরা আমার উমর আসতেছে, এই জন্যই তো শয়তান রাস্তা সারছে, শয়তান বাতাস দিয়ে দিয়ে সারি দিছে, আল্লাহ অবস্থা খারাপ, আসতেছে কে, উমর আসতেছে। এটা কি নিয়ে যাবে নাকি, ওয়াজের মাঝখানে এটা তো মারাত্মক সমস্যা, এটা আগে নিয়ে যাওয়া দরকার। আল্লাহ কবুল করুক, আমিন কর, মিডিয়ার দরকার আছে, আর আমগর তো দরকার নাই, কত মিডিয়া, এই যে আমার সাথে ঢাকা থেকে আসছে, ওর ছয় চ্যানেল বাংলাদেশের নাম করা, বিডি ওয়াজ, আজকের বয়ান আসবে বিডি টিভি সোজা রাস্তা, বিডি ওয়াজ আর কতটা ছয়টা চ্যানেল। তবে এগুলি দরকার, এগুলি দিয়েই তো কোরআন হাদিসের বায়ানগুলি সারা বিশ্বে প্রচার হচ্ছে, ঠিক কিনা বলুন? সেই ওমরকে দেখলে শয়তান সাড়ে, চিন্তা করে দেখি ওমরের মর্যাদা কত, এমনকি আল্লাহ নবী তার পাক জবান থেকে বলেছেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পৃথিবীতে কাউকে নবুয়তি দিত, পয়গম্বরি দায়িত্ব দিত, নবীজি বলেন সেই দায়িত্ব আর কেউ পেত না, আমার সাহাবি হযরত ওমর পাইতো, আল্লাহ আকবার, আমার সাহাবি উমর পাইতো। এবার খেয়াল করেন, সেই উমরকে মারার জন্য রোম সম্রাট আর পারস্য সম্রাট কইছে নতুন একটা রাষ্ট্র বানাইছি, উমরের কল্লা যে আনতে পারবে, কল্লা বুঝেন তো নাকি, মানে সিলেটি ভাষায় তো কল্লাই কয়, আমার সিলেটি ভাষায় নাকি তাবা, আর ঢাকায় কয় মাতা, এক এক জায়গার এক এক ভাষা, ঢাকা গেলে দেখবেন বাপে ডাকে পোলারে হালা, পোলারে বাপরে হালা, যত বেশি হালা কইব আমনে মনে করেন আপনার তত বেশি লাইক করে, পুরান ঢাকার পাশাই হলো হালা। আমি আগে সদরঘাটে জমা পড়াতাম, এখন আমি গাজীপুর শহরে জয়দেবপুরে জমা পড়াই, তো আমারও মাশাল্লাহ খতিব সাহেব ছিলাম, কয়েক হাজারবার হালা কইছে, কষ্ট হচ্ছে আপনাদের। একদিন মসজিদ থেকে জমা পড়িয়ে বের হচ্ছি, এয়ারপোর্টে যাব, খুব দ্রুত প্রোগ্রাম যশোরে ফ্লাইটে যাব, এমনিতে দেখি আমার এক মসজিদের শ্রোতা যে আমার বায়ান শুনে একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হয়েছে, তো ঢাকার বাসায় কইতেছে কিরে আবেহালা হুজুর যাইতেছে গা, আমি একটু কাছে গেলাম, কানটা একটু সজাগ করে শুনি, এবার একটু পরে কিন্তু খুলি ক্ষতি ভালা ওয়াজ না করে মরে যাই ববি হালায়,
না খায়া মরে যাব গা, আর কত ওয়াজ করব, হালাইবি কিচ্ছু বুঝবার পারতেছে না, বকবি যেরকম লেদায় হালাইবি এরকম খালি ঠাস ঠাস করে ওয়াজ করে, বুঝেন না? এটা হলো ওকর বাসা। তাইলে সিলেটে বলে কল্লা, ঢাকায় কি মাথা, হযরত ওমরের কল্লা, ওমরের মাথা কে পারবে, ওমরের মাথা রোম আর পারস্য সম্রাটের সামনে এনে দিতে, তাকে নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানানো হবে, কি বুঝেন? অপারটা কি জানতেন? হ্যান অপার, সাধারণ অপার না। আমরা একটা চেয়ারম্যানের অফার দিলে মানুষ মাইরে হলেও চেয়ার দরকার, অথচ চেয়ারম্যান দুই শব্দ মিললে একটা চেয়ার একটা ম্যান, বুঝেন না কি না? কিনা বুঝেন না, আল্লাহই জানে। একটা চেয়ার একটা, চেয়ার শব্দের সহজ বাংলা হলো কেদারা, ম্যান শব্দটা ইংরেজির অর্থ হলো মানুষ, দুই শব্দ যখন একত্রিত হয় তার নাম কি? চেয়ারম্যান, ম্যান আর কেদারা, এটা তো একটা চেয়ার, মানে এটা বদলে আনা, যুগের পরিবর্তনে সোফা হয়েছে, এক যুগে তো সোফা আসেন না, চেয়ারই আসেন না, ছিল মুড়া, মুড়াও আসেন না, আম গাছ কি কয় কলা গাছের ফাতা কাটতে মানুষ মেহমান এলে বসতে দিত, ঠিক কিনা? আর এখন দিলে কিয়ামত হয়ে যাবে, সিভিল সিংহে ফু দেওয়ার আগে দিয়ে লাগবো, কত বড় স্পর্ধা, আমাকে আমাকে সম্মান করলো না, ঠিক কিনা বলো? এবার খেয়াল করেন যে কথা বলছিলাম, রোমার পারস্য সম্রাট ঘোষণা দিয়েছি যেই ওমরের মাথা এনে দিবি, কল্লা এনে দিবি, নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে বানানো হবে। একটা মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, কত বড় স্পর্ধা, হযরত ওমরকে সে হত্যা করতে চায়, কোন রেওয়ায়েতে আসে মহিলা না, একটা পুরুষই দাঁড়াইছে, হযরত ওমরের মাথা এনে হাজির করবে, রাষ্ট্রের প্রধান হবে, রাষ্ট্রের ক্ষমতা তার হাতে চলে যাবে, কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে। এই সাহস করে সদুরুসি পারস্য দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা দিকে রওনা করেছে, হযরত ওমরের মাথা এনে রোমার পারস্য সম্রাটের সামনে হাজির করবে। এবার অনেক কষ্ট করে, অনেক দূর সফর করে, ক্লান্ত শান্ত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারার ভিতরে গিয়া প্রবেশ করে ফেলেছে, প্রবেশ করে মদিনায় গিয়া মদিনার সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেছে, ওরে মদিনার সাহাবিরা, জানতে চাই তোমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে। সাহাবিরা কয়, প্রধানমন্ত্রী নাই, আমাদের মুসলমানদের নেতা যিনি তাকে বলা হয় খলিফা, সুবহানাল্লাহ সরকার। তাই বুঝি তোমাদের খলিফা কি, মুসলমানদের খলিফা কি? সবাই বলে মুসলমানদের খলিফা ওমর, কয় শুনেছি তার অনেক দূরদর্শিতা, অনেক সাহস, অনেক প্রতিভা, মনটা চায় তাকে একবার দেখার জন্যে, বলতে পারো কি সে কোথায় কোথায় গেলে তাকে পাওয়া যাবে? মদিনার সাহাবিরা কয়, এই মুহূর্তে যদি তাকে তালাশ করতে হয় সামনে যাও, গিয়ে একটা দুধের বাজার আছে, মানুষ দুধ দহন করে ওই বাজারে বিক্রি করে, আমাদের খলিফা মুসলমানদের প্রধান যিনি আল্লাহু আকবার, তিনি সেই বাজারে গিয়ে দেখেন দুধ বিক্রি যে করে, যারা বিক্রি করে এরা দুধের সঙ্গে পানি মিশ্রিত করে কিনা, সেই পরীক্ষা তিনি নিজের হাতে করে। একটা মুসলমান রাষ্ট্রের প্রধান চিন্তা করেন তার ভিতরে কেমন মানবতা, তার ভিতরে কেমন চিন্তা চেতনা, ঠিক কিনা বলো? যান ওইখানে, যান দুধ বাজারে গিয়ে, হযরত ওমরকে পেতে পারেন, তিনি টেস্ট করে কে দুধের সঙ্গে পানি মিশায়। ওই দিনে এক লোক এসে বলতেছে, হুজুর আমি দুধের সঙ্গে পানি মিশাই না, পানির সঙ্গে দুধ মিশাই। আসেনি এরকম কিছু পাবলিক? অবশ্য হুজুর আপনাদের এলাকায় নেই মাশাল্লাহ, এই এলাকা তো আর ওই রকম গরু টরু নাই, বিভিন্ন এলাকায় আমি যশোর টশোর বিভিন্ন অঞ্চলে মাহফিল করি, তো নীলফামারি ওইগুলাতে, লালমনির হাটে, ওইগুলোতে দুধ দহন করে ওরা ফ্যামিলি চালায়, এরা দুধের সঙ্গে পানি মিশ্রিত করে না, পানির সঙ্গে দুধ মিশায়। কি বলেন, জায়েজ তো নাকি? জায়েজ? গাড়ের নাম কি? গাড়ের নাম করতো না, ঠিক কিনা বলুন? এবার ওই লোকটা মদিনার দুধের বাজারে গিয়েছে, হযরত ওমরকে তালাশ করে পায় নাই, সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেছি, মুসলমানদের নেতা হযরত ওমর কোথায়, ওমরকে আমি একটা বার দেখতে চাই। এবার এক সাহাবি বলে,
একটু আগে তো তিনি দুধের বাজারে ছিলেন, এখন টাইম কয়টা হয়েছে গড়ির দিকে তাকাও, এখন কাইলোলা করার টাইম, রেস্ট নেওয়ার টাইম। হজরত উমর এখন আর দুধের বাজারে নাই, হজরত উমরকে যদি পেতে হয় আমাদের নেতা আমাদের বাদশাকে পেতে হলে রাজমহলে পাবে না, আন্দর মহলে পাবে না, আমাদের নেতাকে যদি পেতে হয় ওই সামনে যাও, গিয়ে দেখো একটা খেজুরের গাছ, খেজুরের চায়ার নিচে এই মুহূর্তে আমাদের নেতা কাইলোলা করবে, আরাম করবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? ও হো, 12:30 ভিতরে শেষ করবো লাগবো কি? 12:30 ভিতরে শেষ করবো নাকি? যাক, আমি বুঝছি কর্তৃপক্ষের কথা আমাকে মানতে হবে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আমি যা 12:30 তবে 12:30 তো শেষ করা যাবে না তো, আরেকটু আরেকটু আপনারা কি বয়ান কি চলবে? কথা কেন বয়ান কি চলবে? দুইবার বলতে হবে, চলবেই চলবে, আবার বলে মাশাল্লাহ। এটা এটা আমার ডায়লগ ঠিক কিনা কোন? অসুবিধা হচ্ছে? বিরক্ত হচ্ছেন? ক্লান্ত হচ্ছেন? হুজুর, আমার তো মনে হচ্ছে এই পাবলিকের পেটে অনেক ক্ষুধা, এদেরকে 10-20 মিনিট দিলে কাজ হবে। তবে এইবার থাক, কর্তৃপক্ষের কথা থাক, যদি আবার ভবিষ্যতে কখনো আসে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, লম্বা ছোড়া কর্তৃপক্ষের কথা অবশ্যই মানতে হবে। না না, আমার আমি সেটা বলি নাই যে আমাকে চাইতেই হবে, আমি বলতেছি যদি কখনো রিজিক থাকে ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? কামলা ভালো হইলে তো কাজের অভাব নাই। আগে ওয়াজ তালাস করছি, গিয়া কইছে কামলা ভালো একটু লাগাই দেখেন না, এখন আঙ্গুরে এখন তালাস করে মানুষে বেঁচে দেয়, কথা কান নাকি ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? তবে আমি জানি আপনারা বড় বড় মুফাসসিরদের বয়ান শুনেন, আমার বয়ান শুনে আপনারা তো মজা পাবেন না, এটাই চূড়ান্ত বাস্তব কথা, কারণ ওনারা অনেক বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ, ওনাদের বয়ান শুনেছেন তো, আমাদের মতো ছোটোখাটো বক্তাদের বয়ান শুনে আপনাদের কাছে ভালো লাগবে না। যাক, সময় নষ্ট করা যাবে না, আমি যেই কথা বলতে চাই, ওই যে সামনে যাও, মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা হযরত উমর খেজুরের গাছের নিচে এখন আরাম করতেছি, রেস্ট করতেছি, একটু সামনে যাও, লোকটা গিয়ে দেখি সত্যি হযরত উমর খেজুরের গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। এবার লোকটা ভাবছে হাতে ছিল তরবারি, কাছেই তরবারি, তরবারিটা একটু হাত দেয় আর মনে মনে সাহস করে আর টেস্ট করে এই মুহূর্তে যদি চান্সটা লাগাইতে পারি, উমরের গলায় যদি তরবারি দিয়ে আঘাত করে দেখো দেখে মাথাটা আলাদা করে দিতে পারি, তাহলে তো একটা রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যাব। আমার ভাইয়েরা, লোকটা বলে যখন আমি মনে মনে কল্পনা করতেছিলাম, এমনিতে আমার চোখের ভিতরে একটা বিষয় আমার চোখের ভিতরে ধরা পড়লো, সেই বিষয়টা কি? লোকটা বলে আমি তাকায় দেখি হযরত উমর ঘুমায়, উমরের পায়ের কাছে মাসি, মাসি উমরের পায়ের কাছে এসে নড়াচড়া করে, মাসি যখন এসেছে উমর মাসি নড়াচড়া করার কারণে তাড়াতে হয় না, একটা বাঘের লেজ আল্লাহু আকবার নরম লেজ দিয়া ওই উমরের পায়ের নিচের মাসি ওই বাঘের লেজ দিয়া সে নিজেই সরাচ্ছে, যখন আল্লাহু আকবার, হযরত উমর ঘুমাচ্ছে আর বাঘের লেজ উমরের মাসি 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 দৌড়াচ্ছে, তাহলে চিন্তা করে দেখেন সেই উমরের পাওয়ার কত, সেই উমরের মর্যাদা কত। লোকটা যখন এটা দেখেছে, দেখে তো আশ্চর্য হয়ে গেছে, আল্লাহু আকবার, জোরে বলো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহ। লোকটা বলে আমি কাকে মারতে আসছি, যার এত শক্তি ঘুমাইলে পরে বাঘের লেজ, বাঘের লেজ উমরের পায়ের নিচে মাসি দৌড়ায়, এই উমরের কি পাওয়ার, কি মর্যাদা, কি শক্তি, উমরের এই পাওয়ার কোথা থেকে আসলো? উমরের এই পাওয়ার রোহানি পাওয়ার,
উমরের এই মর্যাদা আসলো আল্লাহর কোরআনের কারণে, উমরের এই মর্যাদা এসেছে আল্লাহর কোরআনের আদর্শ নবীর চরিত্র ধারণ করার কারণে। হযরত উমরকে আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিছে, যেই লোকটা ছিল নবীর যুগে সবচাইতে বড় সন্ত্রাস, আর আল্লাহর কোরআন কোরআনের নির্দেশ অনুযায়ী নবীর চরিত্র গ্রহণ করার কারণে হযরত উমরের পায়ের নিচে মাসি দৌড়ায় বাগের লেজ, এই পাওয়ার একমাত্র কোরআন আর কোরআনের চরিত্রের কারণে, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে উমরের পরিবর্তন, নবীর যুগের পরিবর্তন, আমি আগেই বলেছি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ 23 বছরের হায়াতি জিন্দিগি দিয়ে পাঠাইছেন। নবীজি, এই 23 বছরের সার সংক্ষেপ কথা হলো, আল্লাহ নবীজি এই 23 বছরের জিন্দিগি দিয়া একটা সমাজ বিনির্মাণ করছেন, এই সমাজ বিনির্মাণের হাতিয়ারটাই ছিল নবীজির আদর্শ। আমার বলার ইচ্ছা ছিল এই 23 বছরে কেমনে আল্লাহর রসুল পরিবর্তন করলেন, টাইম নাই, আর লম্বাও করতে চাই না, শেষ এই কথাটা আপনাদের কাছে পৌঁছায় দিতে চাই। আমার নবীজি মাত্র 23 বছরের জিন্দিগি দিয়া মহান চরিত্রের মাধ্যমে যদি একটা সমাজ পরিবর্তন করতে পারে, আমরাও যদি আদর্শ সমাজ গঠন করতে চাই, আল্লাহর কোরআনের নির্দেশ আদর্শ চরিত্র যদি গ্রহণ করি, আল্লাহর কসম আমাদেরই সমাজও পরিবর্তন হবে, ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ কোরআনে বলেন, তাই আল্লাহ পাক আদর্শ সমাজ গঠন করার জন্যে আল্লাহ পাক এখানে নির্দেশ করছেন, চরিত্রের হাতিয়ার তোমাদেরকে গ্রহণ করতে হবে। লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মাইরা, তলোয়ারের মাধ্যমে সমাজ পরিবর্তন করা যাবে না। হাতিয়ার কি? খারাপ কেউ আচরণ করেছে, তুমি জবাব দাও আল্লাতি হিয়া আহসান, আদর্শ চরিত্রের মাধ্যমে। লাভ কি? আল্লাহ পাক বলছেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। লাভ হচ্ছে এইটাই, তাহলে তোমার তার মাঝখানে যে একটা দুশ্মনী ছিল, এই দুশ্মনীটা আদর্শ চরিত্র দেখালে দূর হবে। শুধু দূর হবে তা না, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে শুধুমাত্র উত্তম চরিত্রের কারণে দুশ্মনী দূর হবে তা না, বরং সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তাহলে আসুন, আমরা মুসলমান, আমরা আদর্শ সমাজ গঠনের জন্যে অবশ্যই আল্লাহ কোরআনের নির্দেশ উত্তম চরিত্র যেটা, এই হাতিয়ার ব্যবহার করব, চেষ্টা করব এই মহান চরিত্র যেন, এই চরিত্র যেন আমি ধারণ করতে পারি, আমার পরিবার ধারণ করতে পারে, আমার সমাজকে ধারণ করাতে পারি, তবেই হবে একটা আদর্শ সমাজ। আর যদি একটা আদর্শ সমাজ পাই, তবেই হবে আমার সফলতা। আর এই সফলতা যদি অর্জন করতে পারি, তবেই আমি পরকালে পাবো নাজাতের ফয়সালা। হাদা মা আইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, জু কুছ হুয়া ইয়া রব তেরি করম সে হওয়া। অল্প সময়ে আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, যা বলেছি মহান মালিকের ইশারায়। আল্লাহ পাক যেন আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আমি